হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এনএমসি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পাইকারি বাজারে দেশি আলু, ডায়মন্ড আলু, ইস্টিক আলু কত করে বিক্রি হচ্ছে সেগুলো বিস্তারিত আজকে তুলে ধরবে আমাদের বাবুল ভাই। বাবুল ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা বাবুল ভাই ভালোই আছে। আচ্ছা, আজকের বাজারে বাবুল ভাই আলুর অবস্থা কিরকম? আজকের বাজারে একটু কম কালকের থেকে, কালকের থেকে আজকের বাজারটা একটু কম আলুর। আচ্ছা, আজকের বাজারে আপনার দেশি আলু কত করে কেজি বিক্রি করছেন? 24 টাকা বিক্রি হইতাছে আজকের বাজারে। আপনি সাদা দেশি আলু 24 টাকা কেজি বিক্রি করতেছেন, এটা কোন জায়গার আলু? দিনাজপুরের। দিনাজপুরের সাদা দেশি আলু আজকের বাজারে আপনি 24 টাকা কেজি বিক্রি করতেছেন। আচ্ছা, এই দেশি আলুটা কালকে কত টাকা বাজার ছিল? কালকে 25 টাকা ছিল, আজকের বাজারে আপনি 24 টাকা কেজি বিক্রি করতেছেন সাদা দেশি আলু। আমাদেরকে দিনাজপুরের দুইটা সাদা দেশি আলু আমাদেরকে একটু দেখান তো। এই যে দর্শক, দিনাজপুরের সাদা দেশি আলু একদম সাদা আজকের বাজারে বাবুল ভাই বিক্রি করতেছে 24 টাকা কেজি। কালকে আলু বাবুল ভাই বিক্রি করছে 25 টাকা কেজি, আজকে 1 টাকা কেজি কম বিক্রি করতেছে বাবুল ভাই। আপনার এখানে সাদা ডায়মন্ড আলু আছে? ডায়মন্ড আলু এটি কোন জায়গার? রাজশাহীর আলু। রাজশাহী সাদা ডায়মন্ড আলু আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? 18 টাকা আজকের বাজারে ডায়মন্ড আলু সাদাটা রাজশাহীর আপনি বিক্রি করতেছেন 18 টাকা কেজি। গতকালকে আলু কত টাকা বিক্রি করছেন? কালকে 1 টাকা বেশি বিক্রি করছেন, 19 টাকা। আজকের বাজারে বিক্রি করতেছেন 18 টাকা কেজি। আপনার এখানে ইস্টিক আলু আছে? আচ্ছা, ইস্টিক আলু আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? আজকের বাজারে আপনি 18 টাকা কেজি ইস্টিক আলু বিক্রি করতেছেন। আচ্ছা, এই ইস্টিক আলু এগুলা কোন জায়গার? রংপুরের। রংপুরের ইস্টিক আলু আজকের বাজারে বাবুল ভাই 18 টাকা কেজি বিক্রি করতেছে। কালকে রংপুরের ইস্টিক আলুর দাম কত করে ছিল? কালকের বাজারে আপনি 19 টাকা কেজি বিক্রি করছেন, আজকের বাজারে আপনি 18 টাকা কেজি বিক্রি করতেছেন। বগুড়ার দেশি আলু আজকের বাজারে আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? 21-22। বগুড়ার দেশি আলুটা আপনি 21 টাকা 22 টাকা কেজি আজকের বাজারে বগুড়ার দেশি আলুটা বিক্রি করতেছেন। আচ্ছা, এই দেশি আলুর ওজন কত ডুক বগুড়ার? 60 কেজি। দর্শক, বগুড়ার দেশি আলু হচ্ছে 60 কেজি ওজন, 22-23 টাকা আজকের বাজারে বিক্রি করতেছে। দর্শক, প্রচুর পরিমাণে একটু আলুর আমদানির কারণে বেচা কিনা কম, তাই আজকে বাজারে বাবুল ভাই 1 টাকা কেজি আলু কম বিক্রি করতেছে। আজকের বাজারে আপনি দেশি ভালো পেঁয়াজটা কত টাকা কেজি বিক্রি করতেছেন? 48-50। দর্শক, আজকের বাজারে ভালো দেশি পেঁয়াজ 48-50 টাকা কেজি বাবুল ভাই বিক্রি করতেছে। এই পেঁয়াজগুলা কোন জায়গার? পাবনার পেঁয়াজ আপনি 48-50 টাকা আজকের বাজারে বিক্রি করতেছেন। আর এলসি পেঁয়াজ এগুলো আপনার কোন জায়গার পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ। আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ 38-40 টাকা কেজি আপনি পাইকারি বিক্রি করতেছেন। দর্শক, প্রচুর পরিমাণে আলু আমদানির কারণে আজকের বাজারটা একটু কম, তাই মনে হচ্ছে যে আলুর বাজার বেশি দিন থাকবে না এটা। আচ্ছা, এটা তুমি কেজি কত করে বিক্রি করতেছো? 50 টাকা কেজি না? 50 টাকা কেজি 1 কেজি করে আপনারা রসুন নিতে পারবেন, 50 টাকা কেজি খুব বড় রসুন। আচ্ছা, 1 বস্তা দেশি বড় রসুন নিলে আমরা কত করে কেজি নিতে পারবো? 45 টাকা কেজি আপনারা 1 বস্তা বড় রসুন নিতে পারবেন। দেখেন, অনেক সুন্দর বড় রসুন, আর একবারে কোয়ালিটি ছুড়ু যে এই রসুনটা, এটা কত করে? 30 টাকা কেজি ছোট রসুন, একবারে ছোট যে রসুনটা মিডিয়াম, ওইটা 30 টাকা কেজি তারা বিক্রি করতেছে। আচ্ছা, এলচি রসুন কত করে কেজি? 110 টাকা কেজি এলচি রসুন। আজকে এই পর্যন্ত শেষ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে